তাই বিজেপির যে অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গে বিদায় ঘন্টা বেজে গেছে তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে তারা বিদায় নেবে যার ফলে তারা দেখছে যে যতটুকু তাদের প্রতীক রাখা রেখে যাচ্ছে আদৌ তারা সেটা ঠিকই রাখতে পারবে কিনা সেটা আমাদের সন্দেহ আছে দেখো পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর বাম কংগ্রেসদের শাসনে মানুষ অতিষ্ঠ হয়েছিল তারা তখন লাল রঙে বুড়ি দিয়েছিল আবার এগারো সালে দিদি ক্ষমতায় আসার পর দিদি জোর করে নীল সাদা রং করাতে বাধ্য করিয়েছে কাউকে টাকা দিয়ে করিয়েছে সরকারি আবাসন সরকারি অফিস আদালত সব কিছু নীল সাদা রং মানে এটাই দিদির প্রকৃত উন্নয়ন নীল সাদা এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসেনি কিন্তু কেন সাদা গেরুয়া রঙ করছে নিশ্চয়ই মানুষের হৃদয়ে গেরুয়া সাদা রং প্রবেশ করেছে আর গেরুয়া বাতাস তো বেশ কিছুদিন ধরে পশ্চিমবাংলার মাটিতে বইছে